Hàng không tuổi এখন কি বিদ্যুতের ঝামেলা আছে? না স্যার এখন নাই, ওই যে কালকে তার পাল্টাচ্ছিল আমাদের এখানে 11 কেভি তার, ওই সবে এখন স্ক্রিনশট দিয়ে এখন স্ক্রিনশট দিয়ে এখন করে স্যার। আমি তো কালকে একটু দেখিয়েছিলাম, আমার হচ্ছে ওই আজকে কালকে দুই দিন একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটতেছে। স্কুলে আমাদের ট্রেনিং হচ্ছে জুম অ্যাপসে কিভাবে অনলাইনে ক্লাস দিতে হবে বাচ্চাদের, তবে ওইটার উপর হচ্ছে আমি ট্রেনার মূলত স্কুলে, এই জন্য আমি ওইটার উপরে আমাকে কালকে কালকে গত পরশু ক্লাস নিয়েছি আমি, আজকে ক্লাস আছে 11টায়। ওটার জন্য আমাকে কিছু জুম অ্যাপসের সমস্যা সমাধানের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হচ্ছে, যার কারণে আমি আপনাকে কথা দেখিয়েছিলাম। আমি আজকে তো বাড়িতে যাবো ওয়াইফকে নিয়ে, অথবা কালকে মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দেবো আচ্ছা যদি ভিডিওটা জমবে। সমস্যা নেই, এখন এখন সমস্যা নেই, এখন আমরা আরো কেউ আসে কিনা দেখি। এটাকে আপনারা হোমওয়ার্ক গুলো লাইভে করেন, তাহলে ভুল হলে আমি এটা সমাধান করে দিতে পারবো। আর আজকে আমাদের পেন্টুলের ক্লাস, পেন্টুলের ক্লাস বেশি, পেন্টুল তো হচ্ছে মূলত ফ্যাক্টরিজের বেশি হচ্ছে ফ্যাক্টরি। আমি কিছু পেন্টুলের ব্যবহার দেখাবো কিভাবে কিভাবে করে, বাকিটা হচ্ছে পুরোটা আপনাদের প্র্যাকটিসের উপরে। এখন এই গত ক্লাসের ইয়াগুলো আপনারা লাইভে এসে করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে। গত ক্লাসে যেগুলো করাইছি, এই যে ব্যাকগ্রাউন্ড রিটাচিং, এই যে ফটো রিটাচিং, যেটা বিউটি রিটাচিং, জি আপনারা এক একজন করে লাইভে এসে করেন। প্রথম কে আসবেন? আবদুল্লাহ মাহমুদ ভাই আসেন। ট্রাই করতেছি ভাই, একটু সময় হয়তো লাগতে পারে। আচ্ছা সমস্যা নেই, সময় লাগবে, কোনো সমস্যা না, বাট কাজগুলো ভালোভাবে শিখতে হবে। ওকে স্যার। মামুন ভাই এখনো কারেন্ট নেই?
এই পেস্টটা মিনিমাইজ করে দেন জি উপরে উপরে এটা না উপরে দেখেন ওই যে ম্যাক্সিমাইজ মিনিমাইজ টর্চের পাশে হচ্ছে ম্যাক্সিমাইজ তার পাশে মিনিমাইজ মাইনাসের মতো যে উপরে হ্যাঁ 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 এখন আপনি কাজটা করেন অসুবিধা নাই আমরা দেখতে পাবো আচ্ছা এখন দেখতে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাবে অসুবিধা নেই ওকে তো এখানে যে সাইফুল ইসলাম মানে হিবু ভাইয়ের প্রেজেন্টেশন অন করা জি জি দেখা যাচ্ছে না না ও তাহলে কি হলো রেজাল্ট স্যার আপনি করেন স্যার আমি কি দেখাবো হ্যাঁ হ্যাঁ আপনি দেখান হ্যাঁ তাহলে আপনি দেখান ওনার যেহেতু সমস্যা হচ্ছে পরে দেখাবে কিন্তু আজকে সবাই দেখাতে হবে ওকে আমি দেখাবো স্যার হ্যাঁ দেখান আচ্ছা স্যার আমি তো মোবাইলে জয়েন করেছিলাম একটু ল্যাপটপে জাস্ট জয়েনটা করে নিই আপনার সাথে আমি দেখা যাচ্ছে না তো আবদুল্লাহ মামুন ভাই প্রেজেন্ট করছে
হ্যাঁ বলেন। আমার কাছে তো ওই পিক নাই স্যার, কালকের পিক বুঝতেছি না স্যার, ওই পিক তো নাই কালকে, যে ছবি মানে যে ছবিটা দিয়ে কাজ করবো সেই পিক মানে কি লিখে থাকতো? আপনি রাতে প্র্যাকটিস করেন না? পিক্সেল পিক্সেল তো গুগল থেকে নামাবেন, পিম্পল ফেস দিবেন, আচ্ছা ঠিক আছে পিম্পল ফেস। ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে স্যার। এটা আনবো, আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিনে তো আসা নেই কিছু। ল্যাপটপ থেকে অ্যালাউ করেন স্যার? এটা নিয়ে কাজ করবো, কোনো ছবি কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখান না, স্ক্রিন শেয়ার দেন। আপনারা যদি স্ক্রিন শেয়ার এখন না দিতে পারেন একটু হবে স্যার। আমরা কি দিয়ে পাচ্ছি স্যার? স্যার হয়েছে তো না, স্ক্রিন শেয়ার হয়নি আমার, এখানে কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন? অন্যরা কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। স্যার আমিও দেখতে পাচ্ছি স্যার। তাহলে আপনাকে কি বলবো, আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা এখন দেখতে পাচ্ছি আমি।
আর এবার মুখটা তো অনেকটা ক্লিয়ার হয়েছে, এখন কোন দুম দিয়ে কাজ হবে? চুলটা তো এখনো অনেকগুলো দাগ আছে। হ্যাঁ স্যার, এটা কি ওই স্পটালিং টুল দিয়ে কাজ করবো এগুলো? হ্যাঁ, এটা খুব আস্তে আস্তে করতে হবে। আপনি মনে হয় আপনার ইয়েটা করা হয়নি, আপনি উল্টা পাল্টা করে ফেলছেন, উল্টা দাগ হয়ে গেছে মুখে অনেকগুলো, আর ছবিটাও ক্লিয়ার নেই। ছবি স্যার অনেক কম রেজলিউশন করি। একটা ভালো রেজলিউশনের ছবি দিন, এই যে মুখটা কেমন হয়ে গেছে। এটা করতে হবে আস্তে আস্তে। আপনি সাদা জায়গা, আমি দেখছি আপনি সাদা জায়গা তো ক্লিক করেছেন। এইটা নিয়েছিলাম মূলত। বুঝতে পারছি। দেখ করেন ওটাকে, এবার ইয়ে করে মিক্স, ব্রাশ মিক্স দেন। ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কি কালো সাদাই থাকবে? উপরে যে উপরে যে কন্ট্রোল প্যানেলটা আছে ওটাতে চেঞ্জ করেন। ওখানে ফ্লোটা হবে 6 থেকে 7, মিক্সটা হবে 30 থেকে 32 এরকম, ঠিক আছে? লোড 100, হ্যাঁ ওগুলো 100 থাকবে। ওয়াইড ওয়েট 100 না স্যার? হ্যাঁ, এটা কি কাস্টম না? এগুলো ঠিকঠাক, এগুলো নর্মাল এই যে কাস্টমে আছে। আপনি কালার সিলেক্ট করেন, সাদা কালারটা সিলেক্ট করুন। উপরে উপরে উপর থেকে উপর থেকে এখানে হ্যাঁ, এখানে এখানে ডাবল ক্লিক করেন, সাদা কালারের উপরে ডাবল ক্লিক করেন। ক্লিক করে আই ড্রপারটা নিয়ে ফেজের ফেজ যেটা, এটা আমাদের ছবির যে ফেজ, এখান থেকে আই ড্রপার দিয়ে কালারটা সিলেক্ট করেন। আর ছবি যে আই ড্রপার তো দেওয়া আছে, আপনি শুধু সিলেক্ট করেন, ছবির মধ্যে যান, ছবির মধ্যে মাউসটাকে নেন, এখান থেকে বের সিলেক্ট করেন। অন্য কোনো সেটিংস এ ঝামেলা আছে নাকি? কাজ হচ্ছে না অন্য কোনো সেটিংস এ ঝামেলা নেই। আপনি ব্রাশটাকে একটু বড় করে নেন। হ্যালো, জননী নত, জননী না কি জানি, এই যে নাম তো জিগে নয়। এটা হিরের নাম কি, হিরের নাম কি? আচ্ছা, এই নাম জানি আন্দ্রে কইর।
দুঃখিত। হ্যাঁ, এটা এই পর্যন্ত করছি, এখন দু একটা দাগ আছে, স্পট সেলিং ব্রাশ দিয়ে কাজ করতে পারছি কিন্তু হচ্ছে না। আপনি আগে সিলেক্ট যে কালারটা সিলেক্ট করে নিতে হবে। টেস্টটা দিয়ে করে আগে, আর এখনো স্পটটা এখনো আছে অনেকগুলো।
নামন ভাই, নামন ভাই, এই যে এগুলা এখনো তো স্পট দেখা যাচ্ছে। এগুলা কোন টুল দিয়ে করবো? এগুলো আপনি প্রথমে যে হিলিং ব্রাশ টুল দিয়ে করেন, আর ব্রাশ টুলটা তো ছোট ছোট করে নেয় আর কি দরকার, একটু বড় করে নেয়। শুধু স্পট গুলাতে ক্লিক করবেন, আপনি স্পট গুলাতে ক্লিক করেন। স্যার ক্লিক করুন করে এটা কি আসে, কি একটা আসে জানি আপনার। হ্যাঁ, এই যে স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে, এটা স্ক্রিন আচ্ছা রাজন ভাই, এবার আপনি দেখান মামুন ভাই ইয়ে করেন। স্যার এটা কি মোটামুটি হয়েছে? হ্যাঁ মোটামুটি হয়েছে, তবে আরো ভালোভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। স্যার এটাতে আর কি কি কাজ বাকি আছে? মানে এই কিসের ভিতরে এই স্পটের উঠানোর জন্য আর কোনো কাজ বা স্পট? এখন তো ফোনের মুখে অনেকগুলো স্পট দেখা যাচ্ছে মোটামুটি। আমরা ওই যে এখন স্পট ইয়ে করতে আরো ক্লিক করতে হবে, স্পটকে আরো ইয়ে করতে হবে। ক্যাস্টল দিয়ে করবেন বা ওই যে হিলিং ব্রাস্টল দিয়ে করবেন বা স্পট হিলিং ব্রাস্টল দিয়ে করবেন? ঠিক আছে জি স্যার, আমি অফ করে দিব স্যার তাহলে স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ, আপনি অফ করেন। হ্যাঁ রেজাল্ট স্যার দেখে পাচ্ছেন? আচ্ছা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট ফার্স্ট এক্সপেরিয়েন্স করে দিন। হ্যালো হ্যালো, হ্যালো, এতটা ফোন ধরে না, এত মনে অফিস খোলে না, অন্য 10টা বাজে না তো। আরে ফোন নাম্বার তো লইছি, ফোন নাম্বার লইছি, আর কাজ শেষ নাকি? এই অফিসের ফোন নাম্বারও আছে না? এই অফিসের ফোন নাম্বার আছে, আন্দাজে যেগুলো দিয়েছি এগুলো নাই দিয়ে অফিসের ফোন নাম্বার। অফিস করে না, অফিস করলে জানি ফোন দিয়ে রান্নার কি কাজ শেষ নাকি? আচ্ছা কাজ সারাই না তো।
ভাই এটা কোন টুল দিয়ে করতেছেন? এটা হচ্ছে ফার্স্ট এড টাইপ স্পট হেডিং ব্রাশ টুল এটা। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আপনার এটা কোন সফটওয়্যার, এটা মানে কততম ভার্সন? এটা হচ্ছে CC19। ও এই জন্য আর কি ইয়া মিলতেছে না আপনার অবস্থান, আপনার টুলস এর লোকেশন মিলতেছে না। ওকে হ্যালো, হ্যাঁ ভাই, কেরো তো হারাত না সুদীপ কইর, কেরো তো হারাইল না। হ্যালো সুদীপ, সুদীপ কেরো ফোন দিতেন না। স্ক্রিন দেখা যাচ্ছে না তো ভাই, রেজাল্ট ভাই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই যে নাকের ভিতরে একটা স্পট রয়ে গেছে। জি স্যার, হ্যালো হ্যাঁ ভাইয়া, ওই যে আপনার যে নোয়াখালীর ইয়াটার নাম কি, কুরিয়ার সার্ভিস যেখানে পাঠাইছেন, এজিআর? ওকে ঠিক আছে, হ্যাঁ আমি কালকে সন্ধ্যায় ফোন দিছে বলছে আসছে। ওরা আমাকে, আমি ফোন দিছি বাট ওরা আমাকে ফোন দিয়ে বলে নাই যে আপনাদের মাল আসছে বা এমন কিছু বলে নাই। আমি ফোন দিছি, এখন সকাল থেকে 5 বার ফোন দিছি, একবার ফোন রিসিভ করে না। এজিআর না, এজিআর ঠিক আছে। হয়েছে ভাই? জি স্যার, স্যার এটা হচ্ছে, স্যার রেডার তো দেখাতে পারবো, রেডার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই রেডার, রেডার একটু জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। জি স্যার, এই তো আজকে। হ্যাঁ বুঝছেন, তাহলে সবকিছু বুঝছেন? জি স্যার, তাহলে আমরা এবার, জি স্যার বুঝছি। ওকে তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি না, একজন করে বলেন।
স্যার আমি আব্দুল্লাহ মামুন। জি হ্যাঁ বলেন। স্যার এই যে আমার এই হেলিং ব্রাশ টুলটা সরাইলে এই যে পর্দাটা আসতেছে, এটা কি মানে কিসের জন্য এরকম হচ্ছে? আমাদের এখানে তো এরকম কোনো পর্দা আসতেছে না। আপনার এখানে আপনি যে ইয়া থেকে এসেনশিয়াল থেকে রিসেন্ট দেন একবার, আপনার যে টুলস গুলো একবার রিসেন্ট দেন তাহলে ঠিক হবে। আচ্ছা এখন আমি আমার স্ক্রিন সার্ভিস স্যার রিসেট দিছি তাও কাজ হয় না কি রকম? এটা সফটওয়্যার সমস্যা না, তার তার এখানে যে রকম আমি দেখি নাই কখনো এরকম, মানে উপর দিয়ে এরকম একটা বড় একটা পিকচারের মতো আসে। জি স্যার এইটা স্যার আগে যে কাজটা করছি ওইটার পিকচার মনে হচ্ছে স্যার। আমার মনে হয় কোনো কিছু কপি হয়ে রয়েছে, আপনার লেয়ার লেয়ার কপি হয়ে রয়েছে। একটু ফটোশপটা একবার অফ করে আবার একটা অন করে তাহলে দেখবি ঠিক হয়ে যাবে। এখন আমি আজকে ও স্যার 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 ঠিক হয়েছে। এই যে প্রথম যে ছবিটা করছিলাম ওটা তো আমি কেটে দিছিলাম না, ওইটার একটা আভা এখানে আসতেছিল। ও আচ্ছা তাহলে কপি হয়ে গেছিল বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে। তা আজকে আমাদের পেন টুল দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? গত ক্লাসগুলোতে কোনো সমস্যা আছে আমাদের? গত ক্লাসগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? না স্যার সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। না আমার নেই স্যার। ওকে ঠিক আছে। না স্যার সমস্যা নেই স্যার। আচ্ছা আজকে আমাদের হচ্ছে কি পেন্টুল কাজ। আমরা এতদিন কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করেছি, ল্যাসো টুল দিয়ে কাজ করেছি, এখন আমরা প্রফেশনালি কাজ করার জন্য আমরা পেন্টুলটা দিয়ে কাজ করবো। তো পেন্ট আমরা পেন্টুলের শর্টকাট হচ্ছে পি। আমি এটা হচ্ছে পেন্টুল। তো দেখেন পেন্টুলে ক্লিক করার সাথে সাথে আমার উপরের আগে যে কন্ট্রোল টুলগুলো সম্বন্ধে পরিচিত হয়, পেন্টুলের যে কন্ট্রোল টুলগুলো আছে। তো দেখেন আমাদের পেন্টুল দুইটা ভাবে কাজ করবে, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। তো শেপ মোড কি, আমরা এখানে যেরকম এই যে আমরা এখানে কিছু শেপ নিয়ে কাজ করেছিলাম না, আমরা এখানে কিছু শেপ নিয়ে কাজ করেছিলাম না, কালার হয়ে যাচ্ছে আমাদের, চাইলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারছি। এরকম আমরা শেপ নিয়ে কাজ করেছিলাম, কথা বলে না কেন? হ্যাঁ স্যার করেছিলাম। আমার কথা শোনা যায়? হ্যাঁ টোটালি ক্লিয়ার। এজিয়ার কুরিয়ার সার্ভিস টাউন হলের হিয়ান্দি, এজিয়ার কুরিয়ার সার্ভিস টাউন হলের হিয়ান্দি, টাউন হলের হিয়ান্দি বিদ্যুৎ দিকে এজিয়ার। তো আমরা শেপ কোড দিয়ে কাজ করেছিলাম কিছু, ঠিক আছে? আমরা কিছু শেপ দিয়ে কাজ করেছিলাম গত ক্লাসগুলোতে। এখন ফাইল থেকে আমার চাই, এখানে কি আছে, আমি পেন্টুলে আসছি। পেন্টুলে আসার পর আমার এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে শেপ মোড একটা হচ্ছে পাথ মোড। তো আমি যখন কোনো এখানে এইভাবে ক্লিক করার পরে আমি যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমার এটা আমার কি একটা শেপ হয়ে গেছে, এটা আমার হচ্ছে শেপ মোড। আমি এটাকে চাইলে শেপের মতো করে আমি কালার চেঞ্জ করতে পারবো। এগুলো হচ্ছে কি আমার শেপ মোড, আমি যে কোনো শেপ ক্রিয়েট করার পরে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো। আর আরেকটা হচ্ছে পাথ মোড, এখানে আমার পাথ তৈরি হবে,
না আমার বিভিন্ন ধরনের পাপ তৈরি হবে। এটাকে চাইলে আমরা আবার এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে বা পাথ সিলেকশন টুল আছে, আমি পাথ গুলাকে সিলেক্ট করতে পারবো। আবার এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এখান থেকে আমি পাথ গুলাকে মডিফাই করতে পারবো। এখানে দুইটা দুইটা হ্যান্ডেল দিয়ে আমি পাথ গুলাকে মডিফাই করতে পারবো। তো আমরা পাথ মোডার শেপ মোড কিছুটা বুঝছি, আমরা এখান থেকে পাথ মোডার শেপ মোড কি সেটা বুঝছি, বুঝছেন আপনারা? সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দেখেন প্রথম হচ্ছে আমার কি পেন টুল, আমার পেন টুলে আমি এখন পাত পাত সিলেক্ট আছে, আমি পেন টুল দিয়ে আমার ইচ্ছে মতো যে কোনো পাত ক্রিয়েট করতে পারবো। তারপরে আমি এটাকে যদি এন্টার দিই, এটা সিলেক্ট হয়ে গেছে, আমি এবার কন্ট্রোল বা অল্টার দিয়ে এটাকে কালার অ্যাপ্লাই করতে পারবো। আর যখন আমরা শেপ কোড দিয়ে করবো তখন আমাদের অটোমেটিকলি কি কালারটা ক্রিয়েট হয়ে যাবে। যে তারপর হচ্ছে কি আমাদের ফ্রি ফ্রম পেন টুল, এটা দিয়ে আমরা ফ্রি হ্যান্ড এভাবে এভাবে আঁকতে পারবো। আঁকার পর ছেড়ে দিলে এটা একটা শেপ আকারে একটা সিলেকশন হয়ে যাবে। এখন শেপ মোডে আছে, আমি যদি পাথ মোডে যাই তাহলে এটা একটা পাথ মোডে সিলেকশন হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর, আমি চাচ্ছি এখন আমি একটু আরো ভালোভাবে দেখাই, আমি একটা এরকম একটা পাত বানালাম। পাত বানাবার পরে আমি এটাকে আচ্ছা আমি একটা লেয়ার দিই, লেয়ার দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে একটা কালার রাখাই, তো আমি একটা কালার অ্যাপ্লাই করছি। করার পরে এখন আমি যদি এখানে একটা অপশন হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে আমরা যে সিলেকশনটা আমি ডিসিলেক্ট করি, যে আমাদের যে কর্নার আছে না এগুলো হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবো। তারপরে আমি এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, নতুন এখানে নতুন পাত আমি কি অ্যাড করতে পারবো। এখানে আমি একটা নতুন একটা পাত অ্যাড করছি, এখানে এটাকে চাইলে আবার বাড়াতে কমাতে পারবো। আমি চাচ্ছি এখানে আর একটা পাত আমরা বাড়াবো, আমি চাচ্ছি এখানে আর একটা পাত বাড়াবো, আমি আর একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে বাড়াবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তারপর হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এখন দেখেন আমি আরেকটা ইনটু দিয়ে আরেকটা ক্রিয়েট করি, আমি এরকম একটা ত্রিভুজ বানালাম। বানানোর পরে আমি চাচ্ছি আমি একটা সাইড ডিলেট করে দেবো, আমি ডিলেটে যাওয়ার পরে আমি যদি
এখান থেকে দেখে মাইনাস করে দিলে আমার একটা সেট চলে গেছে, আমার এখন শুধু একটা লাইন আছে। এভাবে আমরা কি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট, এটা দিয়ে আমরা কোনো শেপে কি কনভার্ট করতে পারবো, মানে আমরা এরকম ঘুরাতে পারবো পয়েন্টে ইয়ে করলে এরকম এভাবে কাজ করবে। তো এবার আমরা দেখি পেন্টুল কীভাবে আসলে কাজ করে। দেখেন এই যে আমি পেন্টুলে যাওয়ার পরে আমি চাইলে পেন্টুলকে এরকম কর্নার বাই কর্নার আর্ট করতে পারবো, বা আমি চাইলে এখানে এখানে একটা ক্লিক করলাম, আমি মাউসটাকে ধরে রেখে এভাবে ঘুরালাম, দেখেন আমার দুইটা হ্যান্ডেল চলে আসলো, দুইটা হ্যান্ডেল বা চলে আসলো, একটা উপরে একটা নিচে, আমি এখন নিচেরটা দিয়ে ঘুরাচ্ছি। এখন আমি আবার এটাকে এভাবে ঘুরে এখন দেখেন আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক করতে পারবো। আমি আমি যদি চাই আমি এরকম একটা পাত বানালাম, বানানোর পরে আমরা এটা দিয়ে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কোনো পাতকে ভাঙবো। ভাঙবো বলতে আমি একটা পাত ক্রিয়েট করলাম, তারপর আমি চাচ্ছি এখানে আমার পাতটা ভাঙবে। তো এটা করার জন্য আমি অল্টার কে প্রেস করে এখানে ধরে এটা ক্লিক করলে আমার এখানে শেষ হয়ে যাবে, আমি আবার এভাবে শুরু করতে পারবো। আমি এবার এখানে একটা ক্লিক করি, আমি চাচ্ছি আবার এইভাবে আমি একটা শুরু করবো, আমি আবার একটা ক্লিক করি, আমি এভাবে ক্লিক করলে মানে কি স্যার এই জন্য কি কোনো কি চেপে রাখতে হবে? কিছু চাপতে হবে না, শুধু পাতকে ভাঙার জন্য অল্টার প্রেস করে যেভাবে ক্লিক ক্লিক করবেন, একটা পাতটা ভেঙে গেছে। ও আচ্ছা, অল্টার, হ্যাঁ হ্যাঁ অল্টার, তারপরে আপনি এই যে পাতকে মডিফাই করতে পারবেন এখানে, আবার যে হ্যান্ডেল টুকরো দিয়ে পাতকে আমরা আবার মডিফাই করতে পারি। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে এই পাথের পয়েন্ট গুলো যেখানে যেখানে আছে ওই পয়েন্টটা কি স্যার সরানো করা যাবে? অর্থাৎ দেখা গেছে আমি ওই দ্বিতীয় পয়েন্টটা একটু নিচের দিকে আনতে চাইলাম। এটা দিয়ে সরাতে পারবেন? না স্যার, ওই দাগের উপর দিয়ে, দাগের উপর দিয়ে সরানো করা যাবে। দাগের উপর দিয়ে মানে? ও আচ্ছা, এরকম আপনি যেদিকে সরাবেন সেদিকে সরাতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এই যে দাগটা ছোট হচ্ছে যখন, তখন তো ওই পাথ বা ওই পুরো পুরোটুকুই ছোট হচ্ছে, ওইটুকু কেটে মানে আমি তো পাটটা কেটে ফেলছি। তাহলে আমি এই যে এরকম এই অবস্থায় আমি পাটকে কাটবো না, আমি এরকম একটা আর্ট করছি, তারপরে আমি এরকম একটা আর্ট করছি, করার পরে আমি এখন এগুলাকে আমি এখন আপনি এগুলাকে এডিট করতে পারেন। এখান থেকে আপনি টেক্সট সিলেকশন নিয়ে যেগুলাকে আপনি বাড়াতে কমাতে পারেন। কালার
দেখছেন তো, পেন টুল আস্তে আস্তে আপনারা যখন বলবেন তখন এক্সপার্ট হবেন আর কি। তো পেন টুল দিয়ে আমি এবার একটা ছবিকে কিভাবে প্রুভ করতে হয় সেটা দিব, তাহলে আমরা আরো ব্যাপারটা বুঝবো। আজকে আমরা ফার্স্ট, তো পেন টুলে সমস্যা হবে আপনাদের। দেখেন আমি পেন টুল দিয়ে ছবিটা কাটবো, পেন টুলে গেলাম, পেন টুলটা নিলাম, জুম করি, এটা ছবি এখান থেকে এখান থেকে। স্যার কিছুই শোনা যাচ্ছে, কিছু তো বলতেছি না, আমি পেন্টুল দিয়ে কাটতেছি সেটা দেখাচ্ছি। পেন্টুল দিয়ে এভাবে কাটতেছি দেখেন, কোয়ালিটি বেশি ভালো না।
বুঝতে পারছেন? হ্যালো, আপনাদের কুরিয়ার অফিসটা কোন দিক দিয়ে? জি স্যার, নাম কি? সহজে আছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। ওকে, আপনাদের কাজ হবে এরকম ছবি, আপনাদের বিভিন্ন ধরনের এরকম ইমেজ কাটবে, তারপরে গাড়ির ছবি কাটবে, মানে যেগুলো ক্রিটিক্যাল ছবি, যেগুলো পেন্ডুল দিয়ে মানে কাটার উপযোগী, ওগুলো আপনারা ট্রাই করবেন। আর আপনাদের আরেকটা কাজ থাকবে, এই যে এরকম করে এখানে ছোট হাতের এ লিখবেন, এ লেখার পরে এটাকে বোল্ড করে দেন, বোল্ড করার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফর্ম করে এটাকে বড় করে নেবেন। নেওয়ার পরে এটার উপরে তারপর ভিতরটা কিভাবে সিলেক্ট করবো, এখানে রাইট বাটন ক্লিক করবো, না এটার দেওয়া যাবে, এটা দেওয়ার আগেই করতে হবে, এটা এই অবস্থায় থাকবে, তারপর আমি রাইট বাটন ক্লিক করবো, এখানে মেক সিলেকশন নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবো। করার পর দেখেন আমার এখানে নিউ সিলেকশন নামে আরেকটা অপশান আসছে, নিউ সিলেকশন দিই, তারপরে রাইট বাটন ক্লিক করে এখানে আমি মেক সিলেকশনে যাবো, যাওয়ার পরে এখানে অ্যাড টু সিলেকশনে ক্লিক করি,
কোনো কারণে সমস্যা করতেছে। আর মেন সব মেন কাজ হচ্ছে কি, আপনারা আছেন সবাই? একজন আছে দেখি। এ থেকে জেড পর্যন্ত সবগুলো এরকম ছোট হাতে এক একটা করে লিখবেন। এক একটা করে লেখার পরে এটার উপরে আপনি পেন টুল দিয়ে ঘুরাবেন। ঘুরানোর পরে আর একটা কপি করে পাশে এক একটা কালার দেবেন। কালার দিয়ে পিএইচডি আকারে সেভ করবেন। আর পিএইচডি আকারে সেভ করবেন প্লাস জেপিজি আকারে সেভ করবেন। জেপিজি গুলো সবগুলো গ্রুপে দেবেন আর পিএইচডি গুলো আমি ক্লাসে দেখব। তো এটা করলে কি হবে জানেন, আপনার মানে যে অ্যাঙ্গেল গুলো আছে না, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতে, তো আপনি প্রথমবার লিখতে আপনার মেবি 2 থেকে 3 ঘন্টা লাগবে। তারপরে যখন সেকেন্ড বার লিখবেন মানে দ্বিতীয়বার আবার লিখবেন, তখন আপনার সময়টা কমে আসবে। আপনি মানে এই যে পেন্টুলটা ঘুরানি শিখে যাবে। বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক আজকে। হ্যাঁ, যে আপনারা কিছু ছবির ব্যাকগ্রাউন্ডে ইয়ে করবেন, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন এটার মাধ্যমে, পেন্টুলের মাধ্যমে। আর এর থেকে জেড পর্যন্ত আজকে প্রথম দিনে একবার লিখবেন। এর থেকে জেড পর্যন্ত প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদা ফাইলে সেভ করবেন। তাড়াতাড়ি করছি, আপনারা একদম মিলে মিলে করবেন।